অনিশ দেবের অশরীরী ভয়ঙ্কর বই থেকে পরপর কতগুলো ভূতের গল্প পড়ছি। এখনকার গল্প উজ্জ্বল অন্ধকার। আমি চাইনি ফুটফুটে মেয়েটা আমার কাছে আরো আর আসুক, কিন্তু আবার এলো। প্রথমবার ও হঠাৎ করে যখন এসে পড়েছিল তখনই ওকে বারণ করেছিলাম, বলেছিলাম এখানে আর তুমি এসো না। কেন আসবো না কেন? চুল ঝাঁকিয়ে ঘাট দেখিয়ে আমার দিকে তাকিয়েছিল মেয়েটা। না মানে এরকম একটা ভাঙাচোরা পুরো বাড়ি, এখানে সাপখোপ থাকতে পারে, কাঁকড়া বিছে থাকতে পারে, মানে বিপদ হতে পারে। কিসের বিপদ? ওহ, বাচ্চাদের নিয়েই এক মুশকিল, খালি প্রশ্ন করে, বুঝতে চায় না। কিন্তু কথাটা কি আমি ঠিক বললাম? মোটেই না, কারণ ওকে আমি বিপদের ধরনগুলো ঠিক ঠিকভাবে বুঝিয়ে বলিনি। ওকে আমি বলিনি যে আমি একজন ভ্যাম্পায়ার, মানুষ শিকার করতে চেষ্টা মেটানো আমার অভ্যেস। যখন আমার পাগল করার চেষ্টা পায় তখন আমার জ্ঞান থাকে না, ন্যায় অন্যায় সব ভুলিয়ে যায়, চোখের নজর ঘোলাটে হয়ে যায়, মাথার ভেতরে 50টা পাগলা ঘোড়া ছুটতে থাকে। তখন লজিক টজিক কোনো কাজ করে না, আমার সামনে কে আছে সেটা খতিয়ে দেখার মতো অবস্থা থাকে না, শুধু একটা মানুষ পেলেই হলো। মেয়েটার নাম বাবলি, ভালো নাম চন্দ্রমালা, ক্লাস 3 পড়ে। বাবলি আমাকে ওদের বাড়ির 7 কাহন শুনিয়ে দিয়েছে, ওর নিজের কথা, ওর বাবার কথা, মায়ের কথা, দাদার কথা, সব। এত ভক করতে পারে মেয়েটা। ওর প্রশ্নের উত্তর আমি বললাম, সব বিপদের কথা তুমি এখন বুঝবে না, বড় হলে বুঝবে, কিন্তু সাপ আর কাঁকড়া বিছের ভয়টাও তো মিথ্যে নয়, ওরা সব ভাঙাচোরা ইটের মাজার ফাঁক ফোকরে লুকিয়ে থাকে। তাছাড়া এই বাড়িটার সব জায়গায় আগাছা জঙ্গল গজিয়ে গেছে, তার আড়ালেও ওরা থাকতে পারে। তাহলে তোমারও তো বিপদ না? এই কটকট করে কথা বলা পুতুলটার সঙ্গে আমি পেরে উঠবো না। ওহ ভাবলি, তোমার সঙ্গে আমি তর্কে পারবো না। ওকে আরো কাছে টেনে নিলাম, আদর করে গাল টিপে সেই গালে একটা চুমু খেলাম। বাবলি বলে উঠল, বাব্বা তোমার হাতটা কি গরম, ঠোঁট কি গরম, তোমার নিশ্চয়ই জ্বর হয়েছে। মা বলে জ্বর হলে গা গরম হয়। দেখি তোমার কপালটা দেখি। আমি ওকে বাধা দিয়ে ওঠার আগেই মেয়েটা আমার কপালে হাত চেপে ধরেছে এবং চোখ বড় বড় করে আঁতকে উঠেছে। ও মা, তোমার গাজে পুড়ে যাচ্ছে, এখন আমি বাবাকে গিয়ে বলছি, ডাক্তারকে খবর দিতে হবে। না না, ওসব কিছু করতে হবে না, আজ রাতে জ্বর টর সব সেরে যাবে, তুমি আগে একটু স্থির হয়ে বসো তো। বাবলিকে জোর করে বিছানায় আমার পাশে বসালো। না, মেয়েটা মিথ্যে বলেনি, পরশু বিকেল থেকেই আমার ধুম জ্বর এসেছে। তখন আমি হাইওয়ে দিয়ে বাসে করে যাচ্ছিলাম, যখন বুঝলাম আর সোজা বসে থাকতে পারছি না, তখন পায়ের কাছ থেকে সুটকেসটা নিয়ে বাস থেকে নেমে পড়েছি। আকাশ মেঘলা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, সন্ধ্যার অন্ধকার নামতে আর বেশি দেরি নেই। রাস্তার একদিকে বৃষ্টি ভেজা ধান ক্ষেত, আরেকদিকে একটা ঘর বাড়ি আর কাঁচা রাস্তা। সেই রাস্তার দুধারে বড় বড় ঝাঁকড়া গাছ। পায়ে পায়ে একটা টিনের ছাউনির নিচে গিয়ে দাঁড়ালাম। এটা কোনো সময় বোধহয় একটা দোকান ছিল, এখন আর নেই, শুধু পড়ে আছে ভেঙে ধসে যাওয়া একটা পাতা উনুন আর বাঁশের ফাটে দিয়ে তৈরি একটা বেঞ্চি, সেটার অবস্থাও খুব খারাপ। তবে সেই বেঞ্চিতে কালো রঙের বুড়ো মতো একটা লোক বসে আছে, বিড়ি টানছে। সুটকেসটা মাটিতে রেখে আমি দাঁড়িয়েই রইলাম, বুড়ো মানুষটার দিকে এক পলক তাকিয়ে ওর বয়সের কথা ভাবছিলাম। কত হবে? বড় জোর 72 কি 73, আর আমার আমার বয়স খুব কম করে 110 কি 112 হবে, অথচ দেখে মনে হবে 35 কি 36। বয়স আমার শরীরে কোনো ছাপ ফেলতে পারেনি, না বাইরে না ভেতরে, কারণ ভ্যাম্পায়ারদের এটাই নিয়ম। আমি অনেক ভ্যাম্পায়ারকে দেখেছি 500 কি 600 বছর ধরে দিব্যি বেঁচে আছে, কিন্তু আমি জানি সেটা আসলে হলো মরে বেঁচে থাকা। ভ্যাম্পায়ারদের অসুখ বিসুখের একমাত্র চিকিৎসা অপেক্ষা, কারণ মানুষের ওষুধপত্র ভ্যাম্পায়ারদের উপরে কাজ করে না, তাই আমাকে এখন শুধু অপেক্ষা করতে হবে, কোনো একটি নিরিবিলি জায়গায় লুকিয়ে থেকে জ্বরটা চলে যাওয়ার জন্য কয়েকদিন ধরে অপেক্ষা করতে হবে। জ্বরে আমার শরীরটা কাঁপছিল, মনে হচ্ছিল এই বুঝি টলে পড়ে যাব। একটা আস্তানা দরকার, এক্ষুনি দরকার। উল্টোদিকে 2-3 দোকানের চালাঘর, 4 দোকান আর পান বিড়ির দোকান, তবে এই একঘেয়ে বৃষ্টিতে সেরকম লোকজন নেই। আমি বুড়োলোকটাকে জিজ্ঞাসা করলাম, এখানে কোনো পুরনো বাড়ি রেডি আছে, মানে ভাঙাচোরা কেউ থাকে না এমন? বুড়োটা অবাক চোখে আমার দিকে তাকালো, ওর কালো চামড়ায় অসংখ্য ভাঁজ, নিচের ঠোঁটটা ঝুড়ে পড়েছে, ভেতরের হলদেটে এবড়োখেবড়ো দাঁত দেখা যাচ্ছে। আমি আর দেরি করলাম না, পকেট থেকে একটা 50 টাকার নোট বের করে ওর দিকে এগিয়ে দিয়ে দিলাম। আমি কলকাতার সরকারি অফিস থেকে এসেছি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, হেরিটেজ বাড়ির খোঁজ করছি, পুরনো ধসে পড়া বাড়ি। আমার মুখে এতগুলো ইংরেজি শব্দ শুনে বুড়ো বেশ ঘাবড়ে গেল,
কাল্পনিক কিছু একটা খাওয়ার ঢঙে মুখ খোলা বন্ধ করলো কয়েকবার। তারপর বলল, আসে না আবার, খুব আছে, মজুমদার বাড়ি, সরকারকে সে কোন কালে দানপত্র করে গেছে। আমার তখন পোলাপান বয়স, এখন সে বাড়ি মাটি আর ভুসি, বাদুর পেঁচারা থাকে, মা মনসার লম্বা লম্বা বাহনরাও থাকতে পারে। বাড়িটা আমায় দেখিয়ে দিতে পারেন? আমি আরও একটা 50 টাকার নোট বের করলাম। সঙ্গে সঙ্গে হলদেটে দাঁত বের করে একগাল হাসি, দুটো 50 টাকার নোটই ওর ধুতির গেঁজেতে উধাও হয়ে গেল পলকে। এইভাবে টাকা দিয়ে কাজ হাসিল করতে আমার ভালো লাগে না, কিন্তু কি করব, এমার্জেন্সি। তাছাড়া টাকাগুলো তো আমার নয়, যারা আমাকে রক্ত দিয়েছে আর বিনিময়ে যাদের আমি মুক্তির স্বাধীনতা দিয়েছি, এই টাকাগুলো ওদের পকেট থেকে নেওয়া। মুক্তির পর তো টাকাগুলো ওদের কোনো কাজে লাগতো না, তাই আমি নিয়ে নিয়েছি মুক্তিপণ হিসাবে। গ্রামের কাদা প্যাচপ্যাচি পথ ধরে আমরা হেঁটে চললাম। তারপর একসময় এসে পৌঁছালাম আমার নতুন আস্তানায়। বুড়োকে বললাম যে বাড়ি ইন্সপেকশন করেই আমি চলে যাব, তারপর থেকে আমি এইখানে। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে বেড়াই ভবগুড়ের মতো, সঙ্গে থেকে একটা সুটকেস। সুটকেস বয়ে বেড়াবার বেড়াতে আমার একটুও কষ্ট হয় না, কারণ আমার শরীরের শক্তি বা ক্ষমতা কোনোটাই মানুষ কল্পনা করতে পারে না। এমনিতে আমরা মানুষের মতো সাধারণ খাবার খেয়ে বেঁচে থাকি, শুধু মাঝে মাঝে যখন তেষ্টা পায় তখন অমানুষ হয়ে যাই। এরকমটা হয় মাসে 2-3 বার, তবে কখন সেই তেষ্টার ঝোঁকটা আসবে সেটা আগে থেকে বোঝা যায় না। এই ঝোঁকটা এলে আমার গলা শুকিয়ে আসে, বুকের ভেতরটা কাঠ হয়ে যায়, মাটার মাথার ভেতরে 50টা পাগলা গোনা দৌড়াতে থাকে। সেই তেষ্টা যদি 48 ঘন্টার মধ্যে না মেটে তাহলে সব শেষ, ভ্যাম্পায়ার জীবনে ফুল স্টপ। প্রথম প্রথম এই অস্বাভাবিক জীবনটাকে আমি মেনে নিতে পারিনি, কিন্তু তারপর ধীরে ধীরে এই জীবনটাকে শুধু মেনে যে নিয়েছি তা নয়, ভালোবেসেও ফেলেছি। অমানুষ জীবন নিয়ে মানুষের মাঝে মাঝে আমি চলে বেড়াই, উদ্দেশ্যহীন, অর্থহীন, একা। মাঝে মাঝে মনে হয় শেষ করে দিই এই জীবন, কিন্তু পারি না। আমার ভেতর থেকে অমানুষ সত্তাটা ডুকরে কেঁদে ওঠে, বলে আমি বেঁচে থাকলে ক্ষতি কি, তখন আমি হেরে যাই। কিন্তু আমার এই জীবন শেষ করাও তো সহজ নয়, হয় ধারালো কাঠের গজাল ঠুকে দিতে হবে আমার হেডপিনে, না রুপোর বুলেট দিয়ে বুক এফোর ফোর করতে হবে। এছাড়া আর একটাই পথ, তেষ্টা নামি দিয়ে 48 ঘন্টা পার করে দেওয়া। সেটা কি নিজে নিজে কখনো পারা যায়? কখনো না। ভাঙা বাড়িটাতে আমি গুছিয়ে বসলাম, পুরোনো ইট আর ভাঙা পাথর দিয়ে একটা তক্তপোষ মতো তৈরি করে নিলাম। তারপর কম্বল আর চাদর পেতে মোটামুটি একটা বিছানা তৈরি হয়ে গেল। সুটকেস থেকে হাওয়া বালিশ বের করে ফু দিয়ে ফুটিয়ে নিলাম। মানুষের মতো আমাদের অনেকবার ফুঁ দিতে হয় না, একটা লম্বা ফুঁতেই কাজ হয়ে যায়। বিছানা বালিশ তৈরি হয়ে গেলে পায়ের জুতো জোড়া খুলে টান টান হয়ে শুয়ে পড়লাম। মনে মনে চাইলাম আমার জ্বরটা যেন তাড়াতাড়ি চলে যায়। মাঝে রাতে আমার ঘুম ভেঙে গেল, টের পেলাম মাথা বেশ ভার ভার, তার সঙ্গে খিদেও পাচ্ছে। সুটকেস থেকে পরদিনে মোড়া স্টোভ, জলের জ্যারিকেন আর কেরোসিনের ছোট জ্যারিকেন আগে বের করে রেখেছিলাম। দুটো প্যাকেট থেকে চাল আর ডাল বের করলাম। চাল আর ডালের প্যাকেট আমার সবসময় কেনা থাকে, ঘুরে বেড়ানোই যার জীবন, তার আর উপায়ই বা কী? অন্ধকারে দেখতে আমার কোনো অসুবিধা হয় না, তাই অন্ধকারেই দিব্যি স্টোভ জ্বালিয়ে চাল আর ডাল মিশিয়ে হাঁড়িতে করে বসিয়ে নিলাম। তারপর চুপচাপ বসে রইলাম, স্টোভের নীল আগুনের শিখার দিকে তাকিয়ে রইলাম, নিজের অর্থহীন জীবনের কথা ভাবতে লাগলাম। একসময় খাওয়া দাওয়া সেরে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। সেই ঘুম আমার ভাঙলো পরদিন বিকেলে, মানুষের গন্ধে আর পায়ের শব্দে। আমি সঙ্গে সঙ্গে ভাঙা ঘরটা অন্ধকার কোণে লুকিয়ে পড়লাম, কেউ যেন আমাকে এখানে খুঁজে না পায়। আর যদি খুঁজে পায় তাহলে আমার হয়তো আর কোনো উপায় থাকবে না, আমার এই আস্তানার কথা গোপন রাখার জন্য আমাকে খারাপ কাজ করতে হবে। দিব্যি লুকিয়েছিলাম, কিন্তু কীভাবে যেন বাচ্চা মেয়েটা ঘরের দরজার কাছে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লো। স্টোভ আর হাঁড়িকুড়ির দিকে একবার তাকিয়ে চোখ ফেরালো আমার দিকে। আচ্ছা অন্ধকারও মেয়েটা ঠিক দেখতে পেল আমাকে, অনেকটা দিদিমুদি দিদিমুনি গলায় জিজ্ঞাসা করলো, তুমি কি লুকোচুরি খেলছো? ওর গায়ে বিকালের আলো পড়েছিল আর ওর গা থেকেও বোধহয় এক অদ্ভুত আলো বেরোচ্ছিল, ওরকম আলো আমি আগে কখনো দেখিনি। তুমি কি কারোর সঙ্গে লুকোচুরি খেলছো? আবার প্রশ্ন করলো। হ্যাঁ, তোমার সঙ্গে, বলে হাসলাম। আর লুকোনোর কোনো মানে হয় না, তাই বিছানায় গিয়ে বসে পড়লাম। তাছাড়া জ্বরটার জন্য দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছিল। ও বলল, আমার নাম বাবলি, ভালো নাম চন্দ্রমালা। আমার দিকে 3-4 পা এগিয়ে এলো, তোমার নাম কি? আমার নাম, আমার নাম বহুকাল আগের ব্যাপার হলো, নামটা আজও বেশ মনে আছে। আমার নাম প্রত্যুষ প্রসন্ন। ও মা, নামটা শোনামাত্রই বাবলির কি হাসি, হেসে হেসে প্রায় লুটিয়ে পড়ে যায় আর কি।
বাহ বাহ, কি খট মট নাম! এ নাম আমি বলতেই পারবো না, 100 বছরের পুরোনো নাম তো এরকমই হবে। ওর কথা শুনে আমি হেসে বললাম, তুমি আমাকে বন্ধু বলে ডাকো, এটা খুব ভালো নাম, ও মন্তব্য করলো। আমি বাবলিকে দেখছিলাম আর ভাবছিলাম, ওহ কতদিন পরে! আমি অন্তর থেকে হাসলাম। মেয়েটার বয়স 8 কি 9 বছর, চোখ দুটো টানা টানা, ফর্সা ফুটফুটে, গায়ে একটা গোলাপি ফ্রক, পায়ে নীল রঙের হাওয়াই চটি। বাবলির চুল দুপাশে দুটো হর্স টেল করে বাঁধা, তাতে লাল রঙের ফুল বসানো হেয়ার ব্যান্ড। ওকে মুগ্ধ হয়ে দেখছিলাম আর আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তুমি এখানে কি করছিলে বললে না তো? বাবলি বলল, আমার শরীর খারাপ, তাই এখানে নির্বৃত্তি বিশ্রাম নিচ্ছি। কিন্তু তুমি এখানে কি করতে এসেছো? আমি তো রোজ বিকেলে বন্ধুদের সঙ্গে এখানে আসি, লুকোচুরি খেলি। বাইরের দিয়ে যাওয়ার সময় মনে হলো যেন ভেতর থেকে একটা আওয়াজ পেলাম, তাই ভাবলাম দেখি তো ভেতরে পাপ্পু বিনি মণিরা কেউ আছে কি নাকি। তারপর ঢুকেই আমাকে দেখতে পেয়ে গেলে। বাবলির কথা খেয়ে ধরে আমি বললাম, সেই সঙ্গে নতুন একজন বন্ধু পেয়ে গেলে। মেয়েটা আরো অনেক কথা বলতে লাগলো, ওর কথার স্রোত আর থামতেই চায় না। আমি ভয় পাচ্ছিলাম ওর দাদা কিংবা মা বাবা ওকে আবার খুঁজতে না চলে আসে। বাবলি আমার পাশে বসার পরে ওর মাথায় হাত বুলিয়ে বললাম, এবার যাও লক্ষ্মী মেয়ে, তোমার দেরি হয়ে যাবে। কি ভেবে ও উঠে দাঁড়ালো, আমিও ওর সঙ্গে উঠে দাঁড়ালাম। ঘুম থেকে উঠেই দেখছি মেঘ কেটে গেছে, আকাশের নীল রং ভাঙাচোরা বাড়ির ফাঁক ফোকর দিয়ে কয়েকটা গাছ চোখে পড়ছিল, সেখান থেকেই বোধহয় পাখির ডাক ভেসে আসছে। বাবলিকে বললাম, আমার কথা কাউকে বলো না কিন্তু। কেন বলবো না কেন? আমার তো ভীষণ জ্বর, এই জ্বরের মধ্যে লোকজন আমাকে দেখতে এলে আমার আরো কষ্ট হবে, তুমি কি তাই চাও? সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকালো বাবলি, না চাই না, কাউকে তোমার কথা বলবো না, তুমি খুব ভালো মেয়ে, আসি বন্ধু আবার আসবো, বলে ও চলে গেল। কি আশ্চর্য, ও আমার মনের মধ্যে থেকে গেল। ওকে আমি এখানে আসতে বারণ করেছি, কিন্তু ওর সঙ্গে আর দেখা হবে না ভেবে আমার মনটা খারাপ হয়ে গেল। বিছানায় গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, টের পাচ্ছিলাম জ্বরটা বাড়ছে। ঘুম যখন ভাঙলো তখন বেশ রাত, ঘরের ভাঙা জানলা দিয়ে পাশের একটা হলঘর দেখা যাচ্ছে, সেই হলঘরের ভাঙা ছাদের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে এক টুকরো আকাশ, আকাশে তারার ফুটকি। হাত ঘড়িতে দিকে তাকালাম, রাত প্রায় 1টা, বেশ খিদে পাচ্ছিল, তাই কোনো রকমে উঠে রান্না বান্না শুরু করলাম। খাওয়া দাওয়ার পর কি খেয়াল হতে স্যুটকেসটা খুললাম, জামা কাপড়ের নিচে একটা ফোলিও ব্যাগ ছিল, সেটা বের করে তার ভেতর থেকে একটা জরাজীর্ণ বাদামি খাম বের করে নিলাম। সেই খামের ভেতর থেকে বেরোলো একটা বিবর্ণ ফটোগ্রাফ, সময় আর রসায়নে সাদা কালো ছবিটা সিপিয়া রঙের হয়ে গেছে, কিন্তু আমি ছোটবেলার আমিকে চিনতে পারছি। বাবার সঙ্গে ময়দানে বেড়াতে গিয়েছিলাম, তখন এক সাহেব ফটোগ্রাফার আমার এই ফটোটা তুলে দিয়েছিল। এই ঝাপসা ছবিতেও বোঝা যাচ্ছে আমি কিরকম ফুটফুটে ছিলাম বাবলির মতো। এখন যদি ও আমাকে দেখতে পেত তাহলে নিশ্চয়ই ভয় পেয়ে যেত, অবাক হয়ে ভাবত অন্ধকারে আমি কেমন করে ফটোটা দেখতে পাচ্ছি। মনের মধ্যে এমন একটা আবেগ তৈরি হচ্ছিল যার নাম বা পরিচয় আমি জানি না, এরকম একটা আবেগ যে আমার মধ্যে ছিল সেটাই আমি কখনো বুঝতে পারিনি। ভাবতে ভাবতে মনে পড়ে যাচ্ছিল সেই ভয়ঙ্কর রাতটার কথা, বাবা মায়ের সঙ্গে গাজনের মেলা দেখতে গিয়েছি, দেখতে গিয়ে আমি হারিয়ে গিয়েছিলাম। তখন সন্ধে হয়ে এসেছিল, একটা লোক আমাকে মেলার ভিড়ের মধ্যে থেকে ধরে নিয়ে গিয়েছিল। লোকটা সারা গা থেকে বিড়ি আর গাঁজার গন্ধ বেরোচ্ছিল, লোকটার গায়ে যে অসম্ভব জোর সেটা ভালোভাবেই টের পেয়েছিলাম। ও এমনভাবে আমার হাতের ডানা খামচা ধরেছিল যে হাতটা কনকন করছিল। আমাকে ভয় দেখিয়ে লোকটা হিন্দিতে বলেছিল, চেঁচালেই আমাকে গলা টিপে মেরে ফেলবে। আমি চেঁচাবো কি? আমি তখন ভয়ে থরথর করে কাঁপছিলাম। মেলার মাঠের একদিকে ছিল হালকা জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে একটা পুরনো শিব মন্দির। লোকটা আমাকে সেই মন্দিরের পেছনে নিয়ে গেল, মন্দিরে প্রদীপ জ্বলছিল, ঘন্টা বাজছিল। লোকটা আমাকে শালপাতায় করে প্রসাদ এনে খাওয়ালো, প্রসাদটা খেয়েই আমার প্রচন্ড ঘুম পেয়ে গিয়েছিল। ঘুম ভাঙতেই নাকে এলো গাঁজা আর বিড়ির উৎকট গন্ধ, চারপাশে তাকিয়ে দেখি সব অন্ধকার, শুধু দুটো সবুজ চোখ জ্বলছে আমার দিকে চেয়ে আছে। বন বিড়াল কি শিয়াল ভেবে আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু ঠিক তখনই হিন্দিতে কে যেন বলল, পাসাও মেরে মুন্না। তারপরে দুটো শক্তিশালী হাত আমাকে কাছে টেনে নিল, সবুজ চোখ দুটো আমার কাছে আরো কাছে চলে এলো, তারপর কানের ঠিক নিচে গলায় কি যেন ফুটে গেল ইঞ্জেকশনের ছুঁচের মতো, তারপর মাথা ঝিমঝিম করতে লাগলো, নেশার ঘোরের মতো ঘোর লেগে গেল আমার। ভোরবেলা শিব মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে বাবা মা আমাকে খুঁজে পেয়েছিল, তখন আমি আর আগের মতো ছিলাম না।
পাল্টে গিয়েছিলাম। পাল্টে যাওয়ার উপসর্গগুলো ধীরে ধীরে আমার কাছে স্পষ্ট হতে লাগলো। যখন সেটা বিপজ্জনক মাত্রায় পৌঁছলো তখন আমি বাড়ি ছেড়ে পালালাম, কিন্তু কোথায় যে পালাবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। তাই শেষ পর্যন্ত চিরপথিক হয়ে গেলাম। ফটোর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি বালক বয়সে ফিরে গেলাম। বাবলির সঙ্গে ছবির ছেলেটির বন্ধুত্ব হলে কি ভালোই না হতো। বহুদিন পরে ভ্যাম্পায়ার জীবনের জন্য আক্ষেপ হলো আমার। টের পেলাম চোখের কোণে জল এসে গেছে। শেষ পর্যন্ত চাদর গায়ে জড়িয়ে আবার শুয়ে পড়লাম বটে, কিন্তু ঘুম এলো না। জ্বরের ঘরে কল্পনার জগতে ভেসে চললাম। ভাসতে ভাসতে কখন যেন তন্দ্রা এসে গিয়েছিল, তারপর ঘুম এবং তারপর স্বপ্ন। স্বপ্নে আমি একটা ছোট মেয়েকে দেখতে পেলাম, বাবদির মতো ফুটফুটে ফর্সা। পার্কের সবুজ ঘাসের উপরে পাগলের মতো এলোমেলোভাবে ছোটাছুটি করছে, আর একটা বাচ্চা ছেলে ওকে তাড়া করে ছুতে চেষ্টা করছে। পরদিন বেশ বেলায় ঘুম ভাঙল, বৃষ্টির গন্ধ পেলাম। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, আকাশ তখনও এখনও মেঘলা। টের পেলাম জ্বরে গা পুড়ে যাচ্ছে, মাথা তুলতেও বেশ কষ্ট হচ্ছে। আর তার সঙ্গে এমন একটা জিনিস টের পেলাম যে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমার তেষ্টা বাড়ছে, সেই ভয়ঙ্কর তেষ্টা। 48 ঘন্টার মধ্যে যে তেষ্টা না মেটাতে পারলে আমি আমি শেষ হয়ে যাব। খিদে পাচ্ছিল, কিন্তু রান্না করার মতো অবস্থা নেই, হয়তো জ্বলন্ত স্টোভের উপরেই মাথা ঘুরে পড়ে যাব। বিছানায় শুয়ে শুয়ে আমি বোধহয় বিড়বিড় করে প্রলাপ বকছিলাম, কারণ হঠাৎ শুনলাম, কি ব্যাপার বন্ধু, বিড়বিড় করে কি বলছো? কিছুই বুঝতে পারছি না। বাবলি, ও যে কখন আসে কখন যায় কে জানে, ওকে বারণ করলে শোনে না, আর বারণ করতেও আমার কষ্ট হয়। আমার খুব কাছে এসে দাঁড়িয়েছে মেয়েটা, আজ সবুজ রঙের একটা ফ্রক পরছে, তাতে ওকে গতকালের মতোই সুন্দর লাগছে। আমাকে চোখ খুলতে দেখেই ও বকুন সুরে বলল, সেই কখন থেকে ডাকছি, আর তুমি কোনো সাড়া না দিয়ে চোখ বুঝে বিড়বিড় করে কিসব বলে যাচ্ছ। আমি দেওয়ালের দিকে কিছুটা সরে গিয়ে ওকে বিছানায় বসার জায়গা করে দিলাম। জড়ানো গলায় কোনো রকমে বললাম, বসো। ও বসলো, ওর গলার দিকে চোখ পড়লো আমার, চট করে নজর সরে নিলাম। মেয়েটা হঠাৎই কোথায় একটা থার্মোমিটার বের করে পড়লো কে জানে, আমার দিকে সেটা এগিয়ে দিয়ে বলল, নাও জ্বরটা মেপে দেখো। আমি থার্মোমিটারটা নিলাম, জিজ্ঞাসা করলাম, এটা তুমি কোত্থেকে পেলে? তাকে রাখা ছিল ঠাকুরের আসনের পাশে, লুকিয়ে নিয়ে এসেছি। আমি জ্বর মাপলাম, 103। বাবলির দিকে কৃতজ্ঞতার চোখে তাকালাম, আমার সঙ্গে সবই কতকালের আলাপ, অথচ আমার জন্য এত ভেবেছে মেয়েটা। আমার গা গুলো ছিল, জিভে টক স্বাদ, তেষ্টা না মেটাতে পারলে এরকম হয়। বাবদিকে থার্মোমিটারটা ফিরিয়ে দিলাম, ওর গলার দিকে আবার নজর গেল আমার, ফর্সা, তার উপরে হালকা গোলাপি আভা, আমাকে যেন হাতছানি দিচ্ছে। আমার বাঁ হাতটা মুখে পুরে নিয়ে জোরালো এক কামড় বসালাম, যন্ত্রণায় উফ শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে। বাবলি চমকে উঠে বলল, কি করছো কি করছো? বলা উচিত ছিল নিজেকে শাস্তি দিচ্ছি, শাসন করছি। তার বদলে বললাম, আমার মাথাটা যন্ত্রণায় যেন ছিঁড়ে পড়ছে। কথাটা অবশ্য মিথ্যে নয়, মাথার ভেতরে সত্যি সত্যি অসহ্য যন্ত্রণা হচ্ছিল। তুমি তো তাহলে রান্না করবে কি করে? সত্যি রান্না করার মতো অবস্থা আমার নেই, তাছাড়া চালও তো ফুরিয়ে গেছে, অন্ধকার না হলে আমি দোকানে যাওয়ার ঝুঁকি নিতে পারবো না। তাই ওকে বললাম, চিন্তা করো না, একটু পরে জ্বর কমলে একটু নুডলস সেদ্ধ করে খেয়ে নেবো। কেন ভাত খাবে না কেন? জ্বরের মধ্যে ভাত খাওয়া তো ভালো নয়। তাই মেয়েটা বিছানা ছেড়ে উঠে পড়লো, তারপর আমার সুটকেস হাঁট খাতে লাগলো, দেখি কোথায় নুডলস। একটু পরেই ওর উচ্ছ্বাস চিৎকার শোনা গেল, এই তো ম্যাগি, আমি তো ম্যাগি রান্না করতে পারি, খুব সোজা, দাঁড়াও আমি তোমাকে ম্যাগি রান্না করে খাওয়াচ্ছি। না না বাবলি, থাক থাক। আমি উঠে বসতে চেষ্টা করলাম, কিন্তু কে শোনে কার কথা? ও ততক্ষণে ওর গৃহিণীপনা শুরু করে দিয়েছে। দেশ লাইট দিয়ে স্টোভ জ্বালালো, হাঁড়িতে করে জল বসালো, ম্যাগির প্যাকেট ছিঁড়ে ভেতরে শক্ত নুডলের চাকাটাকে 4 টুকরো করলো, তারপরে জল গরম হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। আমি কনুইয়ে ভর দিয়ে মাথা উঁচু করে ও কাণ্ড কারখানা দেখছিলাম, কিন্তু একটু পরে মাথার ভাড়া বইতে পারলাম না, শুয়ে পড়লাম। চোখ মুখ কপাল সব জ্বালা করছিল। হঠাৎ শুনি বাবলি আমাকে ডাকছে, কোনো রকমের চোখ খুললাম, ও আমাকে উঠে বসতে বলছে, ম্যাগি খেতে হবে। অতি কষ্টে উঠে বসলাম, বাবলিও আমাকে ধরে কিছু শক্তি জোগালো, তারপর চামচ করে আমাকে ম্যাগি খাওয়াতে লাগলো। আমি ওকে দেখতে লাগলাম আর খেতে লাগলাম, আমার মনে পড়ছিল মায়ের কথা। খাওয়া শেষ হলে আবার শুয়ে পড়লাম, একবার মনে হলো বাবলিকে সব কথা খুলে বলি, তারপরে বলি ও যেন আমার কাছে আর না আসে। কিন্তু সে সাহস জুগিয়ে উঠতে পারলাম না, নিজের কাছে নিজে হেরে গেলাম। ওর দিকে তাকিয়ে কথা বলতে গেলেও ওর গলার দিকে চোখ চলে যাচ্ছিল, আর অপরাধ বোধের একটা গ্লানি বুকের ভেতরটা ভাসিয়ে দিচ্ছিল। বাবলি উবু হয়ে বসে এটা সেটা নাড়াচাড়া করছিল,
হঠাৎই বলল, তোমার তো চাল নেই দেখছি, শুধু দু চারটে দানা পড়ে আছে। হ্যাঁ, ফুরিয়ে গেছে, কিনতে হবে। কে কিনবে? তুমি? এই জ্বর নিয়ে তুমি কোথায় যাবে? আমাকে টাকা দাও, আমি কিনে আনছি। কথাটা ও মোটেই মিথ্যা বলেনি। খাওয়া দাওয়ার পর জ্বরটা যেন আরো বেশি করে এসেছে। তার উপরে এই অপতেষ্টা, পাগলের মতো একটা গলা খুঁজছি আমি, সুন্দর নরম গলা, যে গলা থেকে প্রাণশক্তি বয়ে আসবে আমার শরীরে। ছাতি ফাটা তেষ্টায় আমি মাথায় এপাশ ওপাশ করতে লাগলাম, আর বাবলি ভাবল জ্বরে আমার অসহ্য কষ্ট হচ্ছে। বালিশের নিচ থেকে টাকা বের করে ওকে দিলাম, জড়ানো গলায় বললাম, চাল আজ আর লাগবে না, কাল হলেও চলবে। টাকাটা নিয়ে বাবলি আমার উপর ঝুঁকে পড়লো, কপালে হাত বুলিয়ে দিতে লাগলো, আর বারবার বলতে লাগলো, উফ, তোমার গা কি গরম, এক্ষুনি ডাক্তার দেখানো দরকার। আমার নাকে অদ্ভুত সব গন্ধ আসছিল, বৃষ্টি ভেজা গাছপালার গন্ধ, ভেজা ইট আর রাবিশের গন্ধ, আর সবকিছু ছাপিয়ে বাবলির গন্ধ। আমার কপালে ওর ঠান্ডা হাত আমাকে আরাম দিচ্ছিল, আর একই সঙ্গে তেষ্টার কুমিরটা আমাকে বারবার হিংস্র কামড় বসাচ্ছিল। হঠাৎই বাবলি বাবলি বলে কে যেন ডেকে উঠল, একজন পুরুষের গলা। আমি চমকে উঠলাম, ভয় পেলাম, লোকটা ডাকতে ডাকতে ভিতরে ঢুকে আসবে না তো? বাবলি চাপা গলায় বলল, বাবা। তারপর থার্মোমিটারটা ছোঁ মেরে বিছানা থেকে তুলে নিয়ে ছুট লাগালো, যেতে যেতে মুখ ফিরিয়ে বলে গেল, কাল আসবো বন্ধু। আমি জ্বর আর তেষ্টায় ইটের বিছানায় উথাল পাতাল করে ছটফট করতে লাগলাম, আর মনে মনে একান্তভাবে চাইলাম একজন অজানা অচেনা লোক পদ ফুল করে পোড়ো বাড়িটায় ঢুকে পড়ুক এক্ষুনি এই মুহূর্তে, কিন্তু কেউ এলো না। আমি টের পাচ্ছিলাম আমার অমানসিক প্রাণশক্তি আর অল্প অল্প করে চুঁয়ে চুঁয়ে বেরিয়ে যাচ্ছে। কাল কাল বাবলির সঙ্গে আমার দেখা হবে তো? মনে হলো জ্বরটা আরো শক্ত হাতে আমাকে জড়িয়ে ধরেছে। ভয় হলো ইটের উপর পাতা চাদর আর কম্বল আমার শরীরের আঁচে পুড়ে না যায়। ধীরে ধীরে অন্ধকার নেমে এলো, না কেউ এলো না, আর তো আসার কোনো প্রশ্ন নেই, কাল দিনের বেলা যদি আসে। মানুষের মতো আমাদেরও ঘুম প্রয়োজন, কিন্তু একটু ঘুম আসছিল না। বুঝতে পারছিলাম আমার হাত পা গুলো ধীরে ধীরে বেঁকে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখের ভেতরে জিভটা কম্বল টুকরো হয়ে গেছে, আর তার সঙ্গে গা গুলোচ্ছে। সেই অবস্থাতেই রাত কেটে গেল। আমি হাঁ করে বড় বড় শ্বাস নিচ্ছিলাম, মনে হলো আমার এই জ্বর আর সারবে না, কারণ আমি শেষের খুব কাছে এসে গেছি। তা সত্ত্বেও আমি বাঁচতে চাইছিলাম। পুরো বাড়ির ভেতরে হাঁটাচলা করতে লাগলাম, পা দুটো বেঁকে যাওয়ায় হাঁটতে বেশ অসুবিধা হচ্ছিল। একটা পা বাসের জায়গায় থেতলে যাওয়া কুকুরের মতো পা টেনে টেনে হাঁটছিলাম। বাড়ির প্রাচীরের আড়াল থেকে দেখছিলাম কোনো মানুষ অন্তত বাথরুম করার জন্য বাড়িটার ভেতরে ঢোকে কিনা। ওহ, আর পারছি না, একজন মানুষ দরকার, একজন অচেনা মানুষ। তেষ্টায় আমার জিভ পর্যন্ত ছটফট করছে, একবারে বাইরে বেরোচ্ছে, একবার ভেতরে ঢুকছে, সাপের মতো, কিন্তু মানুষ ওই মানুষ। বাড়ির ভেতরে কানিশের খাঁচে অনেক গোলা পায়রার বাসা, সাপ ইঁদুর এসব চোখে পড়ছে, কিন্তু এগুলো কোনো কাজের নয়। আগে একবার এরকম বিপদে পড়েছিলাম, তেষ্টার সংকটে পড়ে কিছুতেই একটা মানুষ জোগাড় করতে পারছিলাম না। তখন মরিয়া হয়ে আমি একটা সাপ ধরে কামড় বসেছিলাম, কিন্তু তারপরেই আমার বমি এসে গিয়েছিল। কিন্তু পায়রা তো আমি আগে কখনো পরীক্ষা করে দেখিনি। আমি টিকটিকির ক্ষিপ্রতা দেওয়াল বেয়ে উঠতে পারি, কিন্তু এখন সেসব শক্তি যেন কেউ শুষে নিয়েছে। তবুও কোনো রকমে উঠে গেলাম, পৌঁছে গেলাম কার্নিশের কাছে। আমার হাত একটা পায়রার দিকে ছোবল মারলো, তারপরে ওর বক বকম শেষ। পালক সরিয়ে আমার তেষ্টা পাগল দাঁত কামড় বসালো ওর গলায়। না, তেতো লাগছে, বিশ্রী স্বাদ। আমার বাঁচার অমৃত ওর শরীরে নেই। পায়রাটা দেহ ছুঁড়ে ফেলে দিলাম, দেওয়াল বেয়ে নিচে নেমে এলাম, রুমাল দিয়ে মুখ মুছে একটু জল খেয়ে নিলাম। আর ঠিক তখনই মানুষের গন্ধ পেলাম, তার সঙ্গে শব্দ। দেওয়ালের আড়াল থেকে দেখি একটা লোক বাড়ি এলাকায় ঢুকছে, পরনে পাজামা আর ডুরে শার্ট, কালো চিমড়ে চেহারা। সে যতই রোগাটা চেহারা হোক না কেন, তাতেই আমার কাজ চলে যাবে। আমার জিভ লক লক করে উঠল, জ্বরে পুড়ে যাওয়া শরীর আরো তেতে উঠল। আমি আড়াল থেকে লোকটার উপর নজর রাখতে লাগলাম, বাঘ যেমন হরিণের উপর নজর রাখে ঠিক তেমন করে। লোকটা একটা আগাছের ঝোপের দিকে তাক করে দাঁড়ালো, তারপরে পাজামার দড়ি খুলতে লাগলো। বুঝলাম ছোট বাইরের কেস, সুতরাং আমি আড়ালে আড়ালে যতটা পারা যায় লোকটার কাছাকাছি চলে গেলাম। একটা বড় থামের আড়ালে দাঁড়িয়ে ওর কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু আমার গা ফুটছিল, মাথা টলছিল, বড় বড় হাঁ করে বাতাস টানতে হচ্ছিল। চোখে মনে হলো যেন ঝাপসা দেখছি, আকাশ মেঘলা, আধ ঘন্টা আগেও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টি নেই।
তবে চারপাশ ভেজা, গাছের পাতা বাতাসে অল্প অল্প নড়ছে। কোথা থেকে যেন কা খা শালিকের ডাক শুনতে পাচ্ছি। লোকটার কাজ শেষ, পাজামার দড়ি বাঁধছে। এইবার ও কি দূরের ভেজা রাস্তা ধরে ছুটে ছুটে কে আসছে এই বাড়ির দিকে? বাবলি। ওর হাতে এক ঝোলানো একটা পলি ব্যাগ। আমি তাড়াতাড়ি বাড়ির ভেতর দিকে হাঁটা লাগালাম। পেছন দিকে তাকিয়ে দেখি লোকটা বাড়ির চৌহদ্দি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর কোনো আসামি পলকে আমার গলা শুকিয়ে কাঠ, শরীরের ভেতরে শর্ট সার্কিট হয়ে গেল। হুমড়ি খেয়ে পড়ে গেলাম মেঝেতে। বাড়িটার মেঝে ভাঙাচোরা উঁচু নিচু, বাটিক প্রিন্টের মতো ফাটল দিয়ে গাছগাছড়ার চেহারা বেরিয়ে এসেছে। কোনো কোনো জায়গায় কংক্রিট কোথাও হয়ে গিয়ে মাটি বেরিয়ে পড়েছে, রাবিশের টুকরো নানা জায়গায় ছড়ানো। উপুর হয়ে পড়েছিলাম কিছুক্ষণ, তাই আগাছার গন্ধ, মাটির গন্ধ, রাবিশের গন্ধ নাকি এলো। আমার হাত পা থরথর করে কাঁপছিল। কম্বলের জিপটা লাঠির বাড়ি খাওয়া সাপের মতো ছটফট করছিল, কান দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছিল। আমি শরীরের সমস্ত শক্তি জড়ো করে বুকে হেঁটে আমার ঘরের দিকে, বিছানার দিকে এগোলাম। বারবার মনে হতে লাগলো খুব জোর বেঁচে গেছি, আর একটু হলেই চন্দ্রমোনার কাছে আমার আসল চেহারা ফাঁস হয়ে যেত। আমি তখন হামাগুড়ি দিয়ে আমার ঘরের ভেতর ঢুকছি, তখনই বাবলির চাপা গলার ডাক শুনতে পেলাম। আমি কোনো রকমে উঠে বসলাম, ঝাপসা চোখে দেখতে লাগলাম আমার সামনে দাঁড়িয়ে আছে বাবলি। ও বলতে শুরু করেছিল, এই যে বন্ধু, তোমার জন্য চাল নিয়ে এসেছি। কিন্তু আমার অবস্থা দেখে ওর হাত থেকে পলিব্যাগটা খসে পড়লো। ও ছুটে চলে এলো আমার পাশে, হাঁটু গেড়ে বসে পড়লো, চোখ বড় বড় করে বড় উঠলো, এ কি কি হয়েছে তোমার? আমি হাঁপাচ্ছিলাম, বুঝতে পারছিলাম আমার চেহারা নিশ্চয়ই খুব বীভৎস দেখাচ্ছে। তবু মেয়েটা আমার কাছে ছুটে এসেছে, আমাকে ভয় পায়নি। বন্ধু, বন্ধু, কাঁদো কাঁদো গলায় ঢুকে উঠলো মেয়েটা, আমাকে দু হাতে জড়িয়ে ধরলো। আমিও কাঁপা হাতে বন্ধুকে চাপতে ধরলাম। আমার ভিতরে একটার পর একটা বিস্ফোরণ ঘটে গেল। বাবলি কত নরম, কোমল, নমনীয়, প্রাণশক্তিতে টইটুম্বুর, এক কথায় বলতে গেলে আমার জীবন। অথচ বাবলি আমার কপালে আর মাথায় হাত বুলিয়ে দিতে বললো, সর্বনাশ, তোমার গাড়ি পুড়ে যাচ্ছে, তোমার জন্য দুটো জ্বরের ট্যাবলেট কিনে এনেছি, এক্ষুনি খেয়ে নাও, দেখবে জ্বর একদম সেরে যাবে, ওষুধের দোকান থেকে বলেছে। ও তাড়াতাড়ি মেঝেতে পড়ে থাকা পলিব্যাগের কাছে ছুটে গেল, ব্যস্ত হাতে ব্যাগের ভেতরে হাতড়াতে লাগলো। আমার শরীরের ভেতরে আচমকা খিঁচুনি শুরু হলো, আমি চিত হয়ে ছিটকে পড়লাম। বাবলি ছুটে এলো আমার কাছে, আমার মুখের ওপরে একবারে ঝুঁকে পড়লো। বন্ধু, বন্ধু, ও কান্না কান্না গলায় ডেকে উঠলো। ঝাপসা চোখে দেখলাম ও গোলাপি নরম গলা আমার ঠোঁটের কত কাছে, দাঁতের কত কাছে। একটা নোংরা লোভের ঢেউ উতলে উঠলো আমার ভেতরে, তাই মরিয়া হয়ে বাবলিকে এক ঝটকায় দূরে ঠেলে দিলাম। চটপট একটা ইঁটের টুকরো তুলে নিয়ে মুখের ভেতরে ঠেসে দিলাম, তারপর আরও কিছু রাবিশের টুকরো, প্রাণপণে সেগুলোকে কামড় বসালাম। একবার, দুবার, বারবার, আমার দাঁতকে আমি আর অন্যায় করতে দেবো না, ওরা ইঁট সিমেন্ট বালি চিবিয়ে ব্যস্ত থাকুক। বাবলি মেঝেতে পড়ে গিয়েছিল, তা সত্ত্বেও ও বন্ধু বন্ধু বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। ও আবার আমার কাছে এসে দাঁড়ালো, আমার বেঁকে যাওয়ার হাত তখন পাগলের মতো পাতা সাঁকড়ে ধরতে চাইছিল, আর মুখ দিয়ে চাপা গোঙারির শব্দ। আমি বিশাল হাঁ করে বাতাস টানতে চাইছিলাম, মনে হচ্ছিল এই শেষবার। ঠিক তখনই বাবলির এক ফোঁটা চোখের জল পড়লো আমার হাতের উপরে, আমার সমস্ত কষ্ট নিমেষে চুইয়ে গেল। আহ, মুক্তি, মুক্তি! মৃত্যুর আগের মুহূর্তে আমার কানে এলো কেউ যেন বাবলিকে নাম ধরে বারবার ডেকে চলেছে।